আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণের শ্রদ্ধা, একাত্তরের বীর সেনানীদের স্মরণ, মুক্তিযোদ্ধারা সকলেই প্রকৃত সম্মান পাবেন বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন, চেয়ারপারসনে কিছু হলে দায় নিতে হবে সরকারকে, হুঁশিয়ারি নেতাদের। বাসে হাফ পাস চালু ও হয়রানি বন্ধের দাবিতে বদ্রুন্নেসা কলেজের সামনে বিক্ষোভ, অভিযুক্ত হেলপারকে ধরতে 24 ঘন্টার আলটিমেটাম। বেলি রোডে রিকশা আরোহীকে চাপা দেয়া ঘাতক প্রাইভেট কারের কিশোর চালক ও মা চুয়াডাঙ্গা থেকে আটক, সাংবাদিক পেটার ছাত্রলীগ নেতা গ্রেফতার। বিক্রি ডট কমে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, সাধারণ মানুষের এনআইডিতে খোলা হতো বিকাশ অ্যাকাউন্ট ও গ্রিন টাকা নিয়েও সরবরাহ করত না পণ্য। বছরে পুনর্বিমার প্রিমিয়াম বাবদ 1,500 কোটি টাকা বিদেশে যাচ্ছে, দেশেই বেসরকারি পুনর্বিমা কোম্পানি গঠনের উদ্যোগ। ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয় টি টোয়েন্টিতে হারল বাংলাদেশ, 8 উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত পাকিস্তানের। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এবার জানাবো পুরো খবর। সশস্ত্র বাহিনী দিবস আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় স্মরণ করা হয় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের। পরে তিন বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা জানান। এর আগে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী খাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এতে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে দলই করুক না কেন, মুক্তিযোদ্ধারা সকলেই প্রকৃত সম্মান পাবেন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়া সকলের কর্তব্য, এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়। 2001-এ যারা ক্ষমতায় এসেছিল তারা যেহেতু স্বাধীনতা বিরোধীদের নিয়েই ক্ষমতা আসে, কাজে সেই সার্টিফিকেটগুলি বাতিল ঘোষণা করে এবং আবারও মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নাম কওয়াতে তাদেরকে হয়তো কিছু সম্মাননা যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলি পেত, কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে সেই চেতনাকে আবার ধ্বংস করার চেষ্টা করে। যাক, আমাদের সামনে একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা দাবিতে সংসদ ভবন এলাকায় মানববন্ধন করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। সকাল 11:30 দিকে মানববন্ধন করেন তারা। এই সময় তারা বলেন, গত 3 বছর খালেদা জিয়া সরকারের হেফাজতে, তার কিছু হলে দায় সরকারকে নিতে হবে। বিএনপির অভিযোগ, দেশে আইনের শাসন না থাকায় খালেদা জিয়ার এমন পরিস্থিতি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, দেশের বিচার বিভাগ ন্যূনতম স্বাধীন হলে খালেদা জিয়া জামিন পেতেন বলেও মন্তব্য করেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। আরেক সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, আইনমন্ত্রী প্রলাপ বকছেন। আওয়ামী লীগ সরকারের হেফাজত
সাথে যে মানুষটি সুস্থ অবস্থায় গাড়িতে হেঁটে গেল তিনি এখন কেন নিজের পায়ে দাঁড়াতে পারেন না, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি, এবং ওনার যদি কিছু হয় তার পুরো দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। ডাক্তারের কথাকে উপেক্ষা করা হচ্ছে, দলের কথা, পরিবারের কথা সমস্ত উপেক্ষা করা হচ্ছে, তাদের সরকার নিজের মতো চলছে। আজকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন যে উদ্দীপনা তৈরি হবে এইটিকে দমন করার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার সুযোগটুকুও দিতে চায় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছে কল্যাণ পার্টি এলডিপি সহ বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের 5টি দল। এ বিষয়ে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ইউনাইটেড হাসপাতালের একজন এমডি নাকি উনি আসছিলেন, উনি এই ঘটনাটা শুনে বলে আমাদের এখানে তো পাঠিয়ে দিতে পারি, ডাক্তার এসে আমাদের এখানে তো চিকিৎসা করতে পারেন, আমরা তো ওয়েল ইকুইপড হাসপাতাল। এটার সঙ্গে তাদের সঙ্গে কোনো ই নেই, এটা প্রক্রিয়াধীন থাকবে, প্রক্রিয়ার মাধ্যমে তো পাঠাতে হবে। উনি যথার্থই বলেছেন, উনিও এই ঠিক এইরকম ভাবেই আমার সঙ্গে কথা বলেছেন যে এইটা উদাহরণ কিংবা আইন কোনো কিছু নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রী যেমন করে ছুটে গিয়েছিলেন কোকোর ইন্তেকালের পর, আমি তাকে স্মরণ করিয়ে দিয়েছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলি উদাহরণ ক্রিয়েট করেছেন। কোকো যখন ইন্তেকাল করলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ে ছুটে গিয়েছিলেন তার সমবেদনা জানাতে, সেই দিন কিন্তু খালেদা জিয়ার বাসভবনের গেটটিও খোলা হয়নি। এগুলো সবগুলি ওনারা জানেন, তারপরেও তারা বলছেন যে এটা একটা উদাহরণ সৃষ্টি করার জন্য আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করব। হ্যাঁ, ওনারা বলেছেন যে অতীতে যে ঘটনাগুলি ঘটেছে ওনার সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে সেইগুলিকে উনি ভুলে গিয়ে একটা উদাহরণ সৃষ্টি করার জন্য তারা আহ্বান করেছেন। এবং সব কিছুই তারা বলেছেন, আমরা বললাম, আমি যে কোকোর কথা বললাম, 21 আগস্টের কথা বললাম, সব কিছুই ঊর্ধ্বে যে তারা একটা মানবিক কারণে একটা আবেদন করে গিয়েছে যে তো এইটাও একটা উদাহরণ হয়, এইরকম একটা কিছু বলে আমরা তো ঘটনাতে একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, যদি সারা দেশের কিছু হয় বা যেদিকে যাচ্ছে বিষয়টা কি তারাও মাঠে আছে অবরোধ করবে, তো সেই বিষয়টা নিয়ে আপনাদের। বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার হুমকি দেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে বক্সিবাজার কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন প্লেকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। ভুক্তভোগী এক ছাত্রীর অভিযোগ, ঠিকানা পরিবহনের এক হেল্পার শনিবার তাদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। বলেন, হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীর গায়ে হাত দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়ার পাশাপাশি ধর্ষণের হুমকি দেয় ওই হেল্পার। আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ ঠিকানা পরিবহনের মালিক পক্ষকে ডাকে তারা অভিযুক্ত হেল্পারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। পাশাপাশি হাফ ভাড়া নিশ্চিতের আশ্বাসও দেয় মালিক পক্ষ। তবে 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত হেল্পারকে আটক না করলে আবারও আন্দোলনে হুমকি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। রাজধানী বেইলি রোডে ব্যাপুরা প্রাইভেট কার চাপায় রিকশা আরোহী পরিবারকে মারাত্মক আহত করার ঘটনায় চালক তাসকিন ও তার মা সুমাইয়াকে চুয়াডাঙ্গা থেকে আটক করেছে
তেজগাঁও বিভাগ পুলিশ। চুয়াডাঙ্গা মেহেরপুর পুলিশের সহায়তায় ভোরে তাদের আটক করা হয় এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়। আটক দুজনকে ঢাকায় আনা হচ্ছে। এই ঘটনায় তাসকিনের বাবা ও বড় ভাইকে হাতুরুজি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল বেলি রোডে চলন্ত রিকশাকে পেছন থেকে ধাক্কা মারে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তাসকিনের প্রাইভেট কার। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় রিকশা আরোহী বাবা ও ছোট্ট শিশু, দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ রিশাদ হুদাকে মারধরের অভিযোগে ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার সহযোগীরা এখনও পলাতক। গতকাল বিকেলে হামলার শিকার হন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদার ছেলে রিশাদ হুদা। শনিবার বিকেল চারটা শাহবাগ এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোর মতো তুচ্ছ ঘটনায় সাংবাদিক রিশাদ হুদাকে মারধর করে ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদ বাবু ও তার সহযোগীরা। তবে সাধারণ মানুষের তোপের মুখে সেখান থেকে সরে যায় তারা। পরে মোটরসাইকেলের চাবি দেওয়ার কথা বলে আজিজ মার্কেটে নিয়ে তাকে আবারও মারধর করে 10-15 জন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সাংবাদিক রিশাদকে উদ্ধার করে এবং নাজিম আহমেদকে থানায় নিয়ে যায়। এরা হচ্ছে যে ক্রিমিনাল, তো এই ক্রিমিনালরা আসলে আমাকে মানে সমঝোতার কথা বলে আমাকে আবার হুমকি দিছে, আবার কি জানি বলে দ্বিতীয় দফা আমার উপরে হামলা করছে। সুতরাং আমি আসলে কোনো অবস্থাতেই নিরাপত্তা আমি পাচ্ছি না, নিরাপদ বোধ আমি করছি না। শাহবাগ থানায় নাজিম আহমেদকে প্রধান আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন রিশাদ হুদা। মামলায় অন্য আসামিরা হলেন তানভীর, ইউসুফ, ইকবাল সহ অজ্ঞাতনামা আরও 10-12 জন। গাইড সাইড নিয়ে দুজনের প্রথমে তর্কাতর্কি হয়, তর্কাতর্কি পর্যায়ে এক পর্যায়ে সাংবাদিকের উপর হামলা হয়। নেক্সটলি এই বিষয় নিয়ে আবার মীমাংসা আপোষ মীমাংসার জন্য আজিজ মার্কেটের চতুর্থতলায় যায়, সেখানেও তাকে হামলা করা হয়। হামলা করাকালীন সময় পুলিশ যায় তাকে উদ্ধার করে এবং আসামি মূল যে অভিযুক্ত নাজিম আহমেদ তাকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসি। 24 ঘন্টার মধ্যে অন্যান্য আসামিরা গ্রেফতার না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। 24 ঘন্টার মধ্যে বাকি আসামিদেরকে ধরতে হবে, অন্যথায় আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমরা সাংবাদিকরা সবাই রিশাদ হুদার পাশে আছি এবং রিশাদ হুদা তার জীবনের নিরাপত্তা এবং প্রাণের নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কিত। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। এ ঘটনায় প্রধান আসামি নাজিম আহমেদকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীতে ধসে যাওয়া ব্রিজটি সংস্কার করায় 11 দিন পর শুরু হলো যান চলাচল। কিছুক্ষণ আগে তা খুলে দেওয়া হয়। সেখানে আছেন সহকর্মী পলাশ প্রধান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। পলাশ, সংস্কারের পর কর্তৃপক্ষ কারোর সাথে কি কথা হয়েছে? এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি কেমন? যানজট খানিকটা কমলো কি? পলাশ শুনতে পাচ্ছেন? পলাশ, জানতে চাই কর্তৃপক্ষ কি বলছে সংস্কারের পর এবং এখন আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতিটা কেমন দেখছেন? যানজট খানিকটা কমলো কি? জি রবিন, যানজট কিছুটা কমেছে আমরা, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু 11:45 তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে টঙ্গী বাজারের যে ব্রিজটি রয়েছে সেটি সংস্কারের পর স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখেছি যে যে 11 দিন পর যে গাজীপুর চৌরাস্তা হয়ে টঙ্গী পর্যন্ত যে দীর্ঘ যে যানজট দেখে আসছিলাম 13 কিলোমিটার, সেটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কিছুটা লাঘব হয়েছে। বলা চলে যে এই যে সংস্করণের পর যে 11 দিন পর যে একটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু এক প্রকার ভোগান্তি নিয়ে কিন্তু, অর্থাৎ 1 কিলোমিটার রাস্তা কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে কিন্তু তারা পাড়ি দিতে হয়েছে। আজকে সেটি স্বাভাবিক হওয়ার পর অনেকটাই তাদের কাছে স্থবির ফিরে আসছে। তারা বলছে যে বিআরটির যে দীর্ঘগতিতে যে চলাচল যত যে 13 কিলোমিটার সেটি যদি স্বাভাবিক হয় তাহলে এই এই ময়মনসিংহ মহাসড়কটার যে যাতায়াতের জন্য অনেকটাই স্বাভাবিক হবে। তবে বিআরটির এবং এলপিএমের যে
কর্তৃপক্ষ রয়েছে, তারা বলছে যে সংস্করণের যে অংশটুকু ধসে পড়ে গেছিল সেটি সংস্করণ দেওয়ার যদিও একটি অনেক লেন্দি সময় হয়েছে, তবুও একটি তারা এমনভাবে মজুত করে দেওয়া হয়েছে যেন এটি পুনরায় যেন আবার ধসে না পড়া যায়। তারা বলছে যে এটি সম্পূর্ণভাবে তারা সংস্করণ করা হয়েছে। পাশাপাশি এই দুটি লেনের জন্য যে তাদের যে সার্বিক যে ব্যবস্থা সেটি সম্পূর্ণ করে কিন্তু ট্রাফিক বিভাগ এবং জিএমপি পুলিশের কাছে তাদেরকে দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান। বিক্রয় ডটকমে চটকদার বিজ্ঞাপন, মোবাইল, বিদেশি পণ্য, পুরনো গাড়ি সহ বিভিন্ন সামগ্রী বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। গ্রাহকের আস্থা অর্জনে ব্যবহার করা হতো পুলিশের পরিচয়, পণ্য সরবরাহের কথা বলে নেওয়া হতো অগ্রিম টাকা, গ্রামের সাধারণ মানুষের এনআইডি দিয়ে খোলা হতো বিকাশ অ্যাকাউন্ট। অবশেষে সেই প্রতারক চক্রটিকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশের সাইবার টিম। মনির ইসলামের রিপোর্ট। পুরানো জিনিসগুলো কি আর ডিম পারে? অনলাইনে কেনা বেচার হাট, নতুন পুরাতন মোবাইল, গাড়ি, বিদেশি পণ্য সহ নানা জিনিসের চটকদার বিজ্ঞাপন। কেউ কিছু কেনাবেচা করতে চাইলে পরস্পর যোগাযোগ করে পণ্য কেনাবেচা করতে পারে, এজন্য কমিশন নিয়ে থাকে অনলাইন প্রতিষ্ঠানগুলো। সেই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু প্রতারক। রাজধানীর খিলগাঁওয়ের আবু বকর সিদ্দিক বিক্রয় ডট কম থেকে মোবাইল অর্ডার দিলে বিক্রেতা তার কাছে বিকাশে অগ্রিম টাকা চান। পরে মোবাইল ফোনটি বাসার ঠিকানায় ডেলিভারি দেওয়া হয়েছে বলে জানায় প্রতারক। প্রমাণস্বরূপ সুন্দরবন কুরিয়ারের একটি চালানপত্রও পাঠানো হয়, কিন্তু মাস পেরিয়ে গেলেও ফোনের খোঁজ মেলে না। হঠাৎ করে বন্ধ হয়ে যায় প্রতারকদের ফোন নম্বরগুলো, এমনকি বিক্রয় ডট কম থেকে তাদের তথ্য এবং আইডি লাপাত্তা। ওরা বলতেছে যে ভাই আপনি কি ফোন নেবেন? আমি জি নিবো, আমার এটা খুব ফেভারিট একটা ফোন। ওরা বলতেছে তাহলে আমি কুরিয়ার সার্ভিসে যাবো? আমি কি জি, সব ফুল বক্সটা নিয়ে, চার্জার বক্সটা সব নিয়ে আপনি চলে যান। এক দুই ঘন্টা পরে সব নাম্বারে অফ, মানে কোনো নাম্বারে আমি ইয়ে করতে পারতেছি না। পরে আমাদের লোকাল ইয়েতে গেলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলাম, গিয়ে বলতেছি যে দেখালাম। ওরা বলতেছে আসলে তো এরকম কোনো রিসিভ আমাদের এখানে হয় না। একই অবস্থা কুমিল্লার মেহেদি হাসান ও গাজীপুরের তারেক হোসেনের। তারা সবাই একই প্রতারকের থেকে পণ্য কিনতে গিয়ে ফাঁদে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকদের একজন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে আইডি কার্ডও দেখাতেন। যে প্রাইসটা দিয়েছিল এখান থেকে কিছুটা কমে ওনার সাথে আমার ডিল হয়, তো উনি বললেন যে আমি একজন পুলিশ কনস্টেবল। তো আমি সেই কথায় বিশ্বাস করি যে যেহেতু পুলিশ কনস্টেবল সেক্ষেত্রে দোকা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। বেশ কয়েক মাস ধরে বহুজনের সাথে এসব প্রতারণার পর অবশেষে চক্রের তিন হোতা শিখন, আলামিন ও বিপ্লবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। প্রায় 700+ জিমেইল অ্যাড্রেস তারা খুলেছে, জিমেইল অ্যাকাউন্ট খুলেছে, এবং এই জিমেইল, এই ভুয়া জিমেইল অ্যাকাউন্ট এবং ভুয়া সিম এর নাম্বার এগেনস্টে তারা বিক্রয় ডট কমে তারা মোবাইল বিক্রি বিজ্ঞাপন দিয়ে। বিক্রয় ডট কমের আসলে অনেক লায়াবিলিটি আছে, এটা ইতিপূর্বে বিক্রয় ডট কমে অনেকগুলি ঘটনা এরকম ঘটেছে, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, সুন্দরবন কুরিয়ারের মতো প্রতিষ্ঠান থেকে এরা টাকার বিনিময়ে খালি চালানপত্রের বই কিনে আনত প্রতারকরা। এখানে কুরিয়ার সার্ভিসরা যাদের বই মুড়িগুলি বিক্রি করে দিল 30-40 হাজার টাকার বিনিময়ে, কুরিয়ার সার্ভিসের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে ওই বিষয়ে সজাগ থাকা উচিত, তার বইগুলি কীভাবে গেলে। প্রতারণা ঠেকাতে পণ্য হাতে পাওয়ার আগে অগ্রিম টাকা পরিশোধ না করা, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির পরামর্শ পুলিশের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা, হয়েছে গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ। হামলা চালানোর সিসি ক্যামেরার একটি ফুটেজ ভাইরাল হয়েছে, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 7:15, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অস্ত্র হাতে একে একে আসছে মুখোশধারী দুর্বৃত্তরা। উদ্দেশ্য কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির খানের বাড়িতে হামলা। কিছুক্ষণ পর সবাই একত্রিত হয়ে শুরু করে তাণ্ডব। একের পর এক ককটেল বিস্ফোরণের সাথে চলে গুলিবর্ষণ। দরজা জানালা ভেঙে বাড়িতে ঢোকারও চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রথমে একটা স্লো আওয়াজ ছিল, পরে একটা বিকট শব্দ হয়েছিল। তখন আমি, আমার কাকা, আমার এক স্বাস্থ্য ভাই ছিল, আমরা তাড়াতাড়ি করে গেছি। যাওয়ার পর দেখতেছি যে কি তারা, মানে গ্লাস ভাঙতেছে, দরজা কোবাইতেছে, অনেক তারা আতঙ্ক সৃষ্টি করতেছে ওইখানে, এখন সবাই মুখোশ পরা ছিল। হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি খিজির খান। তবে তার স্ত্রী জানান, শনিবার স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছিলেন স্বামী, বক্তব্যও রেখেছিলেন, তারপরেই এই ঘটনা। যখন হামলা হচ্ছে তখন প্রথমে আসি যে দরজাটা আনতে পারছে না, তারপরে জানলাম বিল গত বার একবার হামলা হচ্ছে, জানলাম কাজ ভাঙ ফেলছে,
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, জড়িতদের ধরতে চলছে অভিযান। সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, অলরেডি আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। প্রতি বছর প্রায় 1,500 কোটি টাকা বিদেশে যাচ্ছে পুনর্বীমা বা রি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাবদ। শুধু সরকারি একটি পুনর্বীমা কোম্পানি থাকায় প্রতিযোগিতাপূর্ণ বীমা ব্যবসা ব্যাহত হচ্ছে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা। তাই দেশেই বেসরকারি পুনর্বীমা কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুশান্ত সিনহা জানাচ্ছেন বিস্তারিত। রপ্তানি ও আমদানিকৃত সকল পণ্যের সুরক্ষায় বাধ্যতামূলকভাবে করতে হয় নৌবীমা। একইভাবে কারখানাসহ ভবনের আগুনের দুর্ঘটনা ঝুঁকি রোধে করা হয় অগ্নিবীমা। এছাড়াও আছে বাস ট্রাকসহ যানবাহনের জন্য মোটর বীমা। সব মিলিয়ে অগ্নি, নৌ, মোটর ও বিবিধ এই চার ধরনের বীমা করে নন লাইফ বা সাধারণ বীমা কোম্পানিগুলো। এসব বীমা গ্রহণের পর পুনর্বীমা করতে হয় সরকারি প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের সাথে, বাকি অর্ধেকটা করতে হয় বিদেশি পুনর্বীমা কোম্পানির সাথে। ফলে প্রতি বছর বিদেশে চলে যাচ্ছে 1,500 কোটি টাকা পুনর্বীমার প্রিমিয়াম। আমাদের যে নন লাইফ 45 অপারেটার্স আছে, তারা যদি একটা কালেকটিভ একটা এফার্ট নেয় এবং সেখানে যদি পুল করে একটা রি ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি করে, তাহলে এখানে বাহিরে যে রি ইন্স্যুরেন্সটা হয় সেটা আবার এই এটা কিন্তু বিগ একটা পুল হবে, হ্যাভিং হাই পেইড আপ ক্যাপিটাল। বড় বড় আপনার প্রকল্পগুলো হচ্ছে, এগুলোর আপনার কাভারেজটা আমাদের দেশেই করা সম্ভব। তাই তো দেশে বেসরকারি উদ্যোগে পুনর্বীমা কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ ও বীমা উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। আশেপাশের দেশগুলোতে কিন্তু একটি ইন্স্যুরেন্স কোম্পানি নেই, বিদেশি কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে লোকাল পার্টনারের সাথে আসে, অথবা তারা দেশীয় উদ্যোগী উদ্যোক্তাদের সহযোগিতায়ও কিন্তু উদ্যোগেও কিন্তু নতুন ইন্স্যুরেন্স কোম্পানি গঠিত হয়ে থাকে। তাতে করে কম্পিটিশন হয়। আমরা আলোচনা করছি যে যে কোনো উপায় হোক আমাদের এই মনোপলিস্টিক মার্কেট থেকে বেরিয়ে সাধারণ বীমার পাশাপাশি যেন আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানি দেশে, একটি বা একাধিক ইন্স্যুরেন্স কোম্পানি যেন আমাদের দেশে মানে আমরা দেখতে পাই। আসলে ইন্স্যুরেন্স তো আমরা এখন বাংলাদেশের লোক বাহিরে করছি, মালয়েশিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ইন্ডিয়াতে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বিভিন্ন দেশগুলিতে সিঙ্গাপুরের ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তো আমরা এতগুলি কোম্পানি থাকতেও আমাদের বাংলাদেশে যে এখন পর্যন্ত আমরা করতে পারি নাই, এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। দেশে পুনর্বীমা কোম্পানি হলে দক্ষ ও প্রশিক্ষিত জনবল যেমন গড়ে উঠবে, তেমনি সরকারও কোটি কোটি টাকার রাজস্ব পাবে বলে জানান এ খাত সংশ্লিষ্টরা। আমাদের ফরেক্সটা বেঁচে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংটা হবে। থার্ড হচ্ছে যে আমাদের একটা প্রিমিয়ামটা যেহেতু আমাদের দেশেই থাকবে, পেনিট্রেশনটা বাড়বে। এই কারণেই আমরা এটা প্রক্রিয়া হাতে নিয়েছি যে আমাদের নিজস্ব দেশীয় একটা আপনার রিইনস্যুরার হওয়া উচিত। আমাদের এখানেও বরং এই রিইনস্যুরেন্স কোম্পানির মাধ্যমে বিদেশ থেকেও, অন্যান্য বিভিন্ন কান্ট্রি থেকেও আমরাও রেমিটেন্স পাবো, আমরাও ইয়া পাবো, ক্যাপিটাল পাবো। এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, বিদেশেও আমরা অনেক লোক সেট আপ করতে হবে, বিদেশেও আমাদের শাখা খুলতে হবে, সেখানেও আমাদের লোকজনের কর্মসংস্থান হবে। বর্তমানে 45টি নন লাইফ বা সাধারণ বীমা কোম্পানি রয়েছে দেশে। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমের শুরুতেই পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। শীতের হিমেল হাওয়ায় সমুদ্রের নীল জলরাশিতে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। বিপুল সংখ্যক পর্যটকদের ঢল সামলাতে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে পর্যটকদের এমন আনাগোনায় হাসি ফুটেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীদের। একদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যদিকে সবুজ পাহাড়। হালকা শীতের আমেজে প্রকৃতির এমন অনাবিল সৌন্দর্যে যেন ডুব দিয়েছেন লাখো পর্যটক। মূলত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই কক্সবাজারে বাড়তে শুরু করে পর্যটকদের ভিড়। কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ কেউ সৈকতের বালুকা বেলায় হই হুল্লোড় করছেন বন্ধুদের নিয়ে। আমি আসছি, আমার আরো অনেক বন্ধুরা আসছে, মানে এক কথায় মানে অসাধারণ। কক্সবাজার অনেকদিন পর আসলাম ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, অনেক মনোরম পরিবেশ এরকম। এরপর এবার আবার আসবো। কক্সবাজার সমুদ্র সৈকতের 11টি পয়েন্টের পাশাপাশি অনেকে ছুটছেন সেন্ট মার্টিন, হিমছড়ি, ইনানি সহ আশেপাশের পর্যটন স্পটগুলোতে। বছরের এই সময়টা আসলে ঘুরবার সময়,
তো কক্সবাজার আসা হয় রিফ্রেশমেন্টের জন্য, আমরা তো নাচলে এরকম খোলামেলা পরিবেশ থাকে, ঢেউগুলো এবং আবহাওয়া সব কিছু মিলে খুব সুন্দর লাগতেছে। শীতের এই মৌসুমকে সামনে রেখে কক্সবাজারের 450 হোটেল মোটেল রিসোর্টও সেজেছে নতুন রূপে করোনা ভাইরাসের বন্ধের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। পর্যটন মৌসুম শুরু হয়েছে, প্রায় লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছে, আমরা লোকসান কাটিয়ে উঠে সামনের দিকে অগ্রসর হচ্ছি। পর্যটকদের ঢল সামলাতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সুগন্ধা বীচ, লাবণী বীচ এবং কোলাতলি বীচে প্রত্যেকটা বীচে ট্যুরিস্ট পুলিশ দায়িত্বরত আছে, পর্যটকদের সেবায় আমরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অর্ধশতাধিক লাইফগার্ড কর্মীও সক্রিয় রয়েছে। রিফু রহমান সবুজ, যমুনা নিউজ। নিজের ইনিংসটা আরও বড় করতে না পারার আক্ষেপে পড়ছেন নাজমুল হাসান শান্তন। দলের স্কোর আরও বড় না হওয়ার পেছনে কারণ হিসেবে বললেন তাঁর আর আফিফের জুটির হঠাৎ ছন্দপতন। দলে ব্যাটিং এখন সবচেয়ে বড় দুর্বলতার জায়গা, সেটা স্বীকারও করেছেন 40 রানের ইনিংস খেলে নাজমুল শান্তন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টোটাল স্কোর 108, তার মধ্যে 40 রানই নাজমুল শান্তর। তবে ইনিংসটা আরও দীর্ঘায়িত না করতে পারার আক্ষেপ আছে এই ব্যাটারের, সেই সাথে দলীয় রানটাও বাড়াতে না পারার কথা বললেন শান্ত। আমি যদি আরও একটু বড় করতাম তাহলে হয়তো বা দল আর একটু বেটার পজিশনে যাইতো। সো মানে 40 রান আমার কাছে মনে হয় না যে দল জিতার মতো অবস্থার মতো উইকেট আমরা টোটাল করছি। সো আমি যদি আর একটু বড় করতাম, যে 40টা যদি 70 হইতো তাহলে হয়তো বা 160 বা 150 প্লাস হইতে পারতো, তাহলে একটা ডিফারেন্ট বল গেম হইতে পারতো। আগের তুলনায় বেটার উইকেটে খেলা হয়েছে মিরপুরে, তাসকিন মুস্তাফিজরাও ফিরেছেন স্বরূপে, সেই সাথে স্পিনাররাও দেখিয়েছেন নিজেদের কারিশমা। তবে বাংলাদেশের আমিনুল বিপ্লব এক উইকেট নিলেও ছিলেন ফরুচে, তার বলে ক্যাচ মিসের আক্ষেপও আছে। ও ভালো বোলিং করেছে, যদিও ওর বলে দুইটা ক্যাচ ড্রপ হয়েছে, যদি ক্যাচ দুটো হইতো তাহলে হয়তো আরও বেটার পজিশনে যাইতে পারতো। বাট আমার কাছে মনে হয় যে এর আগে যখন ও ম্যাচ খেলছে তখন ওই সিরিজগুলোতেও ভালো বল করছে তুলনামূলক। দুই টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ, সেখানেই জোর দিতে হবে জানালেন নাজমুল শান্ত। আজকে আগের ম্যাচের থেকে একটু বেটার উইকেট ছিল, স্পিনে যেটা হচ্ছিল যে কিছু বল গ্রিপ করতেছিল সামটাইমস, পেস বলে ভালো বাউন্স ছিল, মাঝে মধ্যে এক্সট্রা বাউন্স ছিল, বাট তুলনামূলক আগের ম্যাচের থেকে এই ম্যাচে একটু বেটার উইকেট ছিল। বিশ্বকাপের পর ক্যাচ মিস নিয়ে হয়েছে অনেক কথা, আলাদা করে কাজও করা হয়েছে ক্যাচিং নিয়ে, তারপরও ফসকে যাচ্ছে ক্যাচ। এদিকে গোটা দলকে এই সিরিজ জয়ের কৃতিত্ব দিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সাম সিরিজ জিতে হ্যাঁ বিল্কুল, টিম এফেট হ্যায় ওর জিসনা লড়কো নে রেসপন্স দিয়া ওর জো হামারা মোমেন্টাম থা উসকো হামনে ক্যারি অন কিয়া। মামুন রশিদ, যমুনা স্পোর্টস। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন লাইমলাইটে আসেন দেশের মাটিতে বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে অনবদ্য এক সেঞ্চুরি করে। এছাড়াও গত ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোহামেডানের ওপেনিং ভরসা ছিলেন পারভেজ ইমন, 23 গড়ে রান করেছিলেন 330। অন্যদিকে 17 ম্যাচে 25 উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি ছিলেন গত ডিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। এছাড়াও দেশের ক্রিকেটের সাদা বলের সংস্করণে বরাবরই ভালো করে আসছিলেন রাব্বি। দীর্ঘ 27 বছর পর প্রবাস জীবন থেকে দেশে ফিরেছেন কিংবদন্তি ফুটবলার এনায়েতুর রহমান। দেশে ফেরার মূল কারণ স্বাধীনতা পদক নেয়া। স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্য মনে করেন সঠিক পথে ফুটবলকে ফেরাতে হলে পরিকল্পনায় বদল আনতে হবে। কিংবদন্তি এই ফরোয়ার্ডের সাথে কথা বলেছেন মামুনুর রশিদ। এটা এক অভূতপূর্ণ অনুভূতি, প্লেনটা যখন মাটি প্রথম বাউন্স খেল তখন মনে হয়েছে যে এই দেশের মাটিতে স্পর্শ করবে। 27 বছর পর দেশে আসা কিংবদন্তি ফুটবলার এনায়েতুর রহমান এভাবেই প্রকাশ করছিলেন ফেরার অনুভূতি। ফুটবল থেকে অবসরের পর আছেন দেশের বাইরে, দীর্ঘ দুই যুগ পর দেশে ফিরেছেন স্বাধীনতা সনদ নেয়ার উদ্দেশ্যে। দেশের হয়ে প্রথম গোল করেছেন এই টোটাল ফুটবলার, ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য। এই সব কিছুকে ছাপিয়ে এই কিংবদন্তিকে বেশি স্মরণ করা হয় তার ফুটবল সক্ষমতার জন্য। যমুনা টিভির সাথে একান্ত সাক্ষাতে স্মৃতিচারণ করেছেন স্বাধীন বাংলা দলের হয়ে তার মাঠে নামার সময় নিয়ে। ফুটবল যে আরেক একটা জাতির স্বাধীনতার সাথে ইয়া হয়, এটাও কিন্তু পৃথিবীতে একটা বিচিত্রকর
সংবাদ ছিল, এটা চাটিখানি কথা না, একটা খেলা স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত, এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি, পৃথিবীর অন্য কোনো জাতির এমন কোনো ইতিহাস না। সে সময় আর এই সময়ের ফুটবল নিয়েও হয়েছে কথা, যুগের সাথে তাল মিলিয়ে ফুটবলে আসবে পরিবর্তন, এমনটাই মনে করেন এই কিংবদন্তি। পিছিয়ে পড়া বাংলাদেশের ফুটবল নিয়ে দিয়েছেন টোটকা, আশা করেন একদিন ঘুরে দাঁড়াবে দেশের ফুটবল। এই যে কোয়ান্টিটি অফ পিপলকে ইনভলভ করা এবং তার থেকে কোয়ালিটিতে যাওয়ার যে প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু দেখতে খুব সহজ হলেও এত সহজ না। কোয়ান্টিটিকে বর্ধিত করতে হবে এবং কোয়ালিটিকে উৎকৃষ্ট করতে হবে এবং প্রতিটা মুহূর্তে উৎকৃষ্টতার প্রমাণ রাখতে হবে, তাইলে উন্নতি হবে। সময় গড়ায় কথা ফুরায় না, কিংবদন্তিদের কথায় মিশে থাকে আশার বাণী। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি, পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন টুম্পা হাসান, সঙ্গেই থাকুন।